পক্ষ দেশের বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণের, যার আগন্তুক লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে দেখা না যাব বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণক। দলে টিকট দিয়ার পিছতো নির্বাচন খেলবলে অপারক বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণ। শুনবলে আচরিত লাগিলেও এই কথাই প্রকাশ করেছে স্বয়ং বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে। বিজেপির সভাপতি জে পি নড্ডায় অন্ধ্রপ্রদেশ বা তামিলনাডুর যতেই বিচারে নির্বাচন খেলবলে আহ্বান জানাইছিল, কিন্তু ধনের অভাবের এইবার নির্বাচন খেলার বিরত থাকিল দক্ষ নেত্রীগী। সাংবাদিকরে হওয়া এক সাক্ষাৎকার নিজে প্রকাশ করেছে এই তথ্য। উল্লেখযোগ্য যে দলে দুটাকো সমষ্টির যিকোনো একটা নির্বাচন করবলে দিছিল, যদিও কেবাদিনও চিন্তা চর্চা করার অন্তত অবশেষত নির্বাচন নেখেলার সিদ্ধান্ত গ্রহণ করে। রাজ্যসভা নির্বাচনের সময় দাখিল করা শপথনামাত বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণের সম্পত্তির পরিমাণ 2,76,95,222 টাকা বলে প্রকাশ করেছিল। বিত্তমন্ত্রী হওয়ার পূর্বে নির্মলা সীতারমণে রাজ্যসভার সাংসদ হিসাবেও নির্বাচিত হয়ে আছিল। 2014 চনত মোদী মন্ত্রিসভার কনিষ্ঠ মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিল। দেশের 28 সংখ্যক প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বত আছিল নির্মলা সীতারমণ, দ্বিতীয়গী মহিলা প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ। বর্তমান নির্বাচন নেখেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর প্রথমগী মহিলা প্রতিরক্ষা মন্ত্রী আছিল ইন্দিরা গান্ধী। বাণিজ্য আর উদ্যোগ বিভাগের দায়িত্বও আছিল নির্মলা সীতারমণ। 2019 বর্ষত মোদী মন্ত্রিসভার বিত্তমন্ত্রীর দায়িত্ব পালন করেছিল। কর্পোরেট পরিক্রমা বিভাগেরও দায়িত্ব আছিল সীতারমণের উপর। ভারতীয় জনতা পার্টির এগারী জ্যেষ্ঠ নেত্রী নির্মলা সীতারমণ আর এইবারের এই সিদ্ধান্ত এটা রাজনৈতিক মহলত ব্যাপক চর্চা লাভ করেছে। 2016-র কর্ণাটকের প্রতিনিধিত্ব করেছিল সীতারমণে। 2016-র 2026-র অন্ধ্রপ্রদেশের প্রতিনিধিত্ব আগবাইছিল। আর 2014 বর্ষত মোদী মন্ত্রিসভার কনিষ্ঠ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসছে। জাতীয় পরিষদের সভাপতি লুৰিণজ্যোতি গগৈক ডুবন্ত জাহাজের কেপ্টেইন আখ্যা দিলে বিধায়ক তরঙ্গ গগৈয়ে। লুৰিণক কটাক্ষ করে বিধায়ক তরঙ্গ গগৈয়ে কলে লুৰিণ ডুবা জাহাজের কেপ্টেইন। যা বিধানসভা নির্বাচনের লুৰিণর নাও নাহরকটিয়া আর দুলিয়াজানত দুবার ডুবিছে, গতি পুনের ডুবা নাওর কেপ্টেইন এইবারও ডুবিব আহিছে। ডুবা নাওত রাইজ উঠিব নালাগে, কারণ লুৰিণর নাও আকৌ ডুবিব, সেয়া ডুবা নাওর কেপ্টেইনের যাত্রী কোনো হব নিবিচারে। 70,000 কি তার আধা ভূত লুৰিণজ্যোতিয়ে লুৰিণজ্যোতি গগৈয়েও নাপায় বলে তরঙ্গ গগৈ মন্তব্য করলে। উল্টা হব ভোটর বলে কে 07 করে দিও, কারণ মানে আকো কো যে যাবার তখেতে জয় হোম কে থার্ড হল, এবার থার্ডকে পিছন একু নাই। এই কারণে যাবার তখেতে মানুষ গম পালে যে মিছা কথা কে 1,90,00,000 মানুষ আহিব, ট্রাক ট্রাকে মানুষ আহিছে, কে কত গোল ট্রাকবিল এটা খোজকাড়িল সাকে পাই গলি হলে। তো এখানে এইবিলাক এই কেপ্টেন গগৈ দুবার জাহাজের কেপ্টেন গগৈ যা নাও দুবার যাবার ডুবিলে নাহাগর টিংখাঙত, নাহাগতি আর দুলিয়াজানত যাবার লুৰিণজ্যোতি নাও ডুবি থাকে, তখন নতুন করে হানে যাবার ডুবি থাকে। তো ডুবা নাওর কেপ্টেইন আকো ডুবিব, যাতে মানে রাইজক একটা আহ্বান করো যাতে ডুবা নাওত উঠি লোক নালে, কারণ ডুবা নাও হলে ডুবিবই। তো এখানে ডুবা নাওত যেন কোনো উঠিব নালে, লুৰিণজ্যোতি গগৈ ডুবা নাওর কেপ্টেইন। এখানে মানুষ গম পায় 70,000 তার আধাও নেপায় মানুষ। মানে নাহাগত সময় একটা স্পষ্ট কোম যে লুৰিণজ্যোতি গগৈ এবার 70,000 আধাও নেপায়, আর ডুবা নাওত কোনো উঠিব নিবিচারে। মানুষ স্মার্ট আজিকালি গম পায় যে ডুবা নাওর কেপ্টেইনের যাত্রী কোনো হব নিবিচারে। লোকসভা নির্বাচনের প্রভারী নিযুক্তি বিজেপির প্রভারী হিসাবে নিযুক্তি দিয়া হল কেপ্টেইন অভিমন্যুক। রাজ্য সভাপতি জে পি নাড্ডায় প্রকাশ করেছে তালিকা, নিযুক্তি দিয়া হয়েছে কেবাগী সহ প্রভারী। এম সুব্বা ও আক মেঘালয় প্রভারী হিসাবে নিযুক্তি দিয়া হল। মণিপুরের প্রভারী সাংসদ অজিত গুপ্তরে। এমএলসির দেবেশ কুমারক মিজোরামের প্রভারী দায়িত্ব দিয়া হয়েছে। ত্রিপুরার প্রভারী দায়িত্ব অবিনাশ রায় খান্নাক। বিধায়ক অভয় পাটিলক তেলেঙ্গানার প্রভারী হিসাবে দায়িত্ব দিয়া হল। দিল্লির প্রভারী ও পি ধনখড় সহপ্রভারী অলকা গুর্জর, আন্দামান আর নিকোবরের সহপ্রভারী রঘুনাথ কুলকর্ণী, নীতিন নবীনক ছত্তিশগড়ের প্রভারী হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে। সাংসদ দীনেশ শর্মাক মহারাষ্ট্রের প্রভারী দায়িত্ব দিয়া হল। কেরালার সহপ্রভারী নলীন কুমার কটিল, উত্তর প্রদেশের তিনজনক সহপ্রভারী নিযুক্তি দিয়া হয়েছে। বিধায়ক সঞ্জীব সৌরাসিয়া, রমেশ বিধুরী উত্তর প্রদেশের সহপ্রভারী, উত্তর প্রদেশের সহপ্রভারী দায়িত্ব দিয়া হয়েছে রমেশ বিধুরী আর সঞ্জয় ভাটিয়া।
রাজীবা দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের মনোনয়ন দাখিল পর্ব বুধবার সামরণি পড়ে প্রথম পর্যায়ের নির্বাচনের মনোনয়ন দাখিলের দিন পাঁচটা লোকসভা সমষ্টিত মনোনয়ন দাখিল করলে মোট 38 জন প্রার্থীয় মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন হচ্ছে 30 মার্চ। 19 এপ্রিলত পাঁচটাক সমষ্টিত অনুষ্ঠিত হব ভোটগ্রহণ। অন্তিম দিনা কাজিরঙ্গা লোকসভা সমষ্টির 9 জন, শোণিতপুর সমষ্টির 7 জন, লক্ষিমপুর সমষ্টির 5 জন, ডিব্রুগড়ের 1 জন আৰু যোৰহাট লোকসভা সমষ্টির 4 জনে মনোনয়ন পত্র দাখিল করলে। আজির দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের মনোনয়ন দাখিল পর্ব আরম্ভ হয়েছে। কালির দিনটি 5টা লোকসভা সমষ্টিত 38 জনে ইতিমধ্যে মনোনয়ন পত্র দাখিল করেছে আর আজি দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের মনোনয়ন দাখিলের দিন আর ইতিমধ্যে অন্ত পড়েছে প্রথম পর্যায়ের নির্বাচনের মনোনয়ন দাখিল প্রক্রিয়া। তামুলপুর জেলার অন্তর্গত প্রতিটি বুথতে আগন্তুক লোকসভা নির্বাচন উপলক্ষে বিজেপিয়ে মারাথন প্রচার অভিযান চলাইছে। বুধবারে গয়বাড়ী মন্ডল বিজেপির অন্তর্গত প্রতিটি বুথতে বিটিআরর এম সি এল এ হেমন্ত কুমার রাভাই গৈ বুথ সভাপতির ঘর বিজেপির পতাকা উত্তোলন করে নির্বাচনী পোস্টার সংলগ্ন করে। দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির এন ডি এ প্রার্থী দিলীপ শইকীয়াক বিপুল ভোটত জয়যুক্ত করাবলৈ বিজেপিয়ে অব্যাহত রাখিছে ব্যাপক নির্বাচনী প্রচার। আমার দরং ওদালগুড়ির যানবিলাক ভোটকেন্দ্র আছে, প্রতিটি ভোটকেন্দ্র বুথর যে আমার সভা কমিটি আছে, এই কমিটির সভাপতির ঘরত এই আমি দলীয় পতাকা উত্তোলনের কার্যসূচী আমি লৈছো। আর এই কার্যসূচী সম্পন্ন করার পিছত মাননীয় সভাপতির ঘরত আমি পতাকা উত্তোলন করার পিছত আমার যানবিলাক ইয়াতে কার্যকর্তা আছে সকলোরে ঘরত এই পতাকা উত্তোলন কার্যসূচী লওয়া হব। আর যখন আমার শুভাকাঙ্ক্ষী আছে তেওঁলোকৰ ঘরতো আমি আমার দলীয় পতাকাখন উত্তোলনের কার্যসূচী আমি লৈছো। মানকাছৰ লোকসভা নির্বাচনক লৈ জিলা প্রশাসনে অনুষ্ঠিত করেছে এক প্রশিক্ষণ শিবির। মানকাছৰ হাতখিঙিমারী মহাবিদ্যালয়ত 4 দিনীয়া কার্যসূচীর আয়োজন করা হয় এই নির্বাচনী প্রশিক্ষণ। জিলাখনের 416 গৰাকী ফার্স্ট পলিং অফিসারক দিয়া হয় প্রশিক্ষণ। একদরে 416 জন প্রিজাইডিং অফিসারকও দিয়া হয় নির্বাচনী প্রশিক্ষণ। তৃতীয় পর্যায়ত অনুষ্ঠিত হবলগিয়া ধুবুরী লোকসভা সমষ্টিত নির্বাচনের দক্ষিণ শালমরা মানকাছৰ জিলা প্রশাসনের উদ্যোগত আয়োজন করা হয় নির্বাচনী প্রশিক্ষণ শিবির। যে আমার ধুবুরী লোকসভা সমষ্টির নির্বাচন তৃতীয় ফেজত পড়েছে, আমার পোল ডে আছে 7 মে তারিখে, গতি ইলেকশনের প্রস্তুতি হিসাবে আমি পোলিং পার্সনেলবিলাকৰ ট্রেনিং আরম্ভ করছো। যাকালি আমার প্রিজাইডিং অফিসারের ট্রেনিং হয়ে গেছে, আজি আমার ফার্স্ট পোলিংর ট্রেনিং হয়ে আছে, আর অহা দুদিনত আমি সেকেন্ড পোলিং আর থার্ড পোলিংরও ট্রেনিংর ব্যবস্থা করছো। পদূলিমুখত হেঁপাহর রঙালী বিহু, এফালে নির্বাচনী প্রচার আনফালে রঙালী বিহুক আদরার প্রস্তুতি। প্রতি বছর দরে এই বছরও আন্ত মঙ্গল লো ছাত্র সন্থা আর সাংস্কৃতিক বিহুয়া দলের উদ্যোগত 5 দিনিয়াক বিহু নাচ ঢোল বাদনের কর্মশালা অনুষ্ঠিত করেছে, যত অংশগ্রহণ করেছে মঙ্গল লোর বিভিন্ন প্রান্তর কণ কণ শিশুসকলে। লোকসভা নির্বাচনের দিন চমু চাপি অহার শিবসাগরত অধিক তৎপর হয়ে পড়েছে আরক্ষী, ফ্লাইং স্কোয়াড, এস এস টির দল। কোনেও যাতে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করব নোৱাৰে তার প্রতি লক্ষ্য রাখি দিনে নিশায় চলাইছে তালাচী অভিযান। প্রয়োজনীয় নথিপত্র অবিহনে 50,000তকৈ অধিক ধন কঢ়িয়াব নোৱাৰিব, নিচাযুক্ত দ্রব্য সরবরাহ করব নোৱাৰে তার প্রতি লক্ষ্য রাখি তন্ন তন্নকৈ যান বাহন সমূহ এনেদরে পরীক্ষা করা দেখিবলৈ পোৱা গৈছে শিবসাগরত। আরক্ষী, ফ্লাইং স্কোয়াড, এস এস টি দলে চলাইছে অভিযান, প্রতিখন বাহন এনেদরে তন্ন তন্নকৈ তালাচী চলোৱা হৈছে।
খবর যাব লাইভ সময় হয়েছে আন এটি বিরতির। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। আপনার যেটা ভোট বিচারিছিল আশা দিছিল সেই আশা বিলাক পূরণ হল নাই আপনার? নাই হওয়া। নাই হওয়া? কি কি নেপালে আপনাদের? কত আমি একই পোয়া নাই, একই নেপালে, একই নাপালো। গ্যাস দিছিল, লেট্রিন দিছিল, সেইবিলাক পাইছিল নাই? নাই পোয়া আমি, নাই পোয়া। আর কি মানে সুবিধা কি পাইছে? বিজেপি সরকারে কইছে যে সুবিধা পাইছে, আপনাদের কেন ধরনের সুবিধা পাইছে? নাই পোয়া, নাই পোয়া। আর কি কব, সুবিধা পাইছে না? নাই পোয়া। কেনকা কেনকা সুবিধা লাগে আপনাদের? মানে সবই সুবিধা লাগে, আমার ইয়াত পানি নাই, ঘর নাই, কিছু লেট্রিন নাই, কোনোই নাই। আপনার ঘরও নাই নাকি? আছে, লেট্রিন আছে, মানে পুরনা হয়ে গেছে। সরকারি লেট্রিন আছে আপনার ঘর? ভাঙি গেছে মানে, আর দিয়া নাই। নতুনকে লাগে এটা? তপন গগৈ, আপনাদের বিজেপি আগতে বিজেপি সাংসদ আছে, তপন গগৈ নাম শুনেছে না? শুনেছে, আহিছে না? এবার যেহেতু কংগ্রেসে দিছে গৌরব গগৈ নাম এজন প্রার্থী দিছে, গৌরব গগৈ নাম শুনেছে না? শুনেছে। কি কব, তেওঁৰ বিষয়ে কিবা কব নেকি? তেওঁৰ বিষয়ে তেওঁ নতুনকে আহিছে, তেওঁ কেনেকা হব কি হব এটো আমি নাজানো। এবার পাট কেন আছে আপনার বাগিচাত? আপনি ওচরে থাকুন। যরকারি আঁচনি খিনি বা সুবিধা খিনি আপনার পাইছে না? পাইছো, সব কিছু পাইছো আর সব পোয়া নাই এতিয়ালৈকে। আমার এই দরমাও খেলিমেলি হয়ে আছে বাগানত এতিয়া। সমগ্র লোকসভা নির্বাচনক তৎপর প্রতিটি রাজনৈতিক দল, সমষ্টি সমষ্টি ভোট বিচারি নেতা প্রার্থীর ভিড়। বিপিএফ প্রার্থী দুর্গা দাস বড়োর নির্বাচনী প্রচার অভিযান, দরং ওদালগুড়ি সমষ্টির বিপিএফ প্রার্থী দুর্গা দাস বড়ো 3 এপ্রিলত মনোনয়ন পত্র দাখিল করব। দুর্গা দাস বড়োয়ে দরং ওদালগুড়ি সমষ্টির 2 লাখ ভোট জয়লাভ করব বলে আত্মবিশ্বাসী দুর্গা দাস বড়ো। আমি এইবার শরণ বড়োয়ে যিমান ভোট পাইছিল যাবার তাতকে 20-30 হাজার ভোট আমি বেশি পাম বলে আশা করছো। এই কারণে যে সকলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাজবাত সমষ্টিত এইবার বিপিএফ দলক প্রার্থীক জিকার কারণে ভাবিছে, আর আমি ভাবো অকল মাজবাতেই নহয় গোটেই দরং ওদালগুড়ির, বিশেষকে ওদালগুড়ি জেলা পার্ট টু যেটা এডমিনিস্ট্রেটিভ জেলা, সেই পার্টট আমার রিজাল্ট খুব ভাল হব আর আমি বহুত আগুয়াই থাকিম ভারতীয় জনতা পার্টি আর কংগ্রেসত। করিমগঞ্জ সমষ্টির নির্ণায়ক ভূমিকা লোব সংখ্যালঘু ভোটারে। কাজে সংখ্যালঘু ভোটারক আকৃষ্ট করবলে যুজন নামিছে প্রতিটি দলের প্রার্থী। সংখ্যালঘু ভোটারক আকৃষ্ট করবলে এখনের পিছন আনখন ইফতার পার্টি রাজনীতিকর। বিজেপি সংখ্যালঘু মর্চার পিছন হাইলাকান্দিত AIUDFএ আয়োজন করলে ইফতার পার্টি। হাইলাকান্দি জেলার কৃষ্ণপুরত AIUDF প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরীর সঙ্গে ইফতার পার্টিত উপস্থিত থাকে স্থানীয় বিধায়ক সুজাম উদ্দিন লস্কর আর সোনাই সমষ্টির বিধায়ক করিমুদ্দিন বরভূঁয়া। বিধায়ক করিমুদ্দিনে সমালোচনায় থকা সরকা করলে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীক। কংগ্রেসের প্রার্থীগুলিক বিজেপির দ্বিতীয় প্রার্থী বলে কলে করিমুদ্দিন বরভূঁয়ায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ সমষ্টি উপহার দিবল হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কংগ্রেসের টিকট লওয়া বলে দাবি করলে করিমুদ্দিন বরভূঁয়ায়। এবার 1 লাখ ভোটার ব্যবধানত করিমগঞ্জত AIUDF প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী জয়লাভ করব বলেও দাবি করলে AIUDFর বিধায়কগুলিয়ে। কালি কলে যে সংখ্যালঘুর ভোট তেওঁ নালাগে, মাইনরিটির ভোট তেওঁ নালাগে, মাইনরিটির ভোট UDFর লাগে, UDF মাইনরিটির ভোটের কারণে যাওক। আমার তেওঁর বক্তব্য,
তেও কইছে এটু তেওর একেবারে ক্লিয়ার তেওর স্পষ্ট কথা তেওর যে মাইনরিটির ভোটর ভোট আমার না লাগে ইউডিএফ লাগে মানুষে সন্দেহ করে আছে তেও কিয়র কারণে তেও ইয়াত প্রার্থী হয়ে আহিলে তেওর যুব সংগঠনে তেওর দলীয় কর্মী সমর্থক সকলে পার্টির অফিস বিয়ারার সকলে দিনে নিকা রাজীব ভবনত গিয়ে জুই জ্বলাই আছে তেওর প্রতিকৃতি দাহ করে আছে আর কই আছে তেও মুখ্যমন্ত্রীর লগত মিলি চলি আছে এই সিটখন মুখ্যমন্ত্রীক উপহার দিয়ার কারণে আর কমলাক্ষ দেব পুরকাইছে যে আন্ডারটেকিং দিছিল দিয়ে যেতিয়া তেওর প্রার্থিত্ব ফাইনাল হয়েছিল তারপর কমলাক্ষ দেব বিজেপিত গেছে এই কারণে স্পষ্ট হয়ে গেছে ইয়াতে বিজেপির দুজন প্রার্থী এজন প্রাক্তন সাংসদ আমার কৃপানাথ মাল্লা আর আমার হাফিজ রশিদ চৌধুরী এই দুইজনের লগত আমার ইউডিএফ প্রার্থী মোল্লা বদরুদ্দিন আজমল সাহেবর এই যুজ আমার প্রার্থী সাবুল ইসলাম চৌধুরী পারুল সাহেব 1,00,000 অধিক ভোটত জয়লাভ করব আপনাদের গম পাইছে আমার ধর্মীয় গুরু যিজনক আমি সকলে মানে মানুষ আয়াতুল্লাহ পীর সাহেব পীর সাহেবেও দোয়া দিছে আর পীর সাহেবে স্পষ্টকে কইছে যে আমার সমস্যাখিন লই মোল্লা বদরুদ্দিন আজমল সাহেব যে যুজ দিয়ে আছে তেওর প্রার্থীজনক আর পারুল চৌধুরী শাহাবুল চৌধুরীক আমি সকলে মিলি ঠিক করেছো রাইজর প্রার্থী সেইখিনিও তো ক্লিয়ার করে দিছে এই কারণে আপনাদের চাই থাকিব যি প্রপাগেন্ডা বিজেপিয়ে করক মুখ্যমন্ত্রী যে 11,30 বহি আছে আসল তথ্যটি মই ফাদিল করে দিছি করিমগঞ্জের সেই হাঁহি মরার আশা এআইডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর পালে তেখেতর নিজের ক্ষমতা নারিব রাইজর ক্ষমতা আর আলিম উলামাবোর আর মর পীর ফকিরর দুয়ার বদলতে মই পারিম আমি পারিম আমি আমি আশা করছো কম হলেও 1,00,000 উপর ডিফারেন্স থাকিব বিজেপির লগতে বিজেপি বিজেপি উইল বি দ্য কন্টেস্টিং কন্টেস্টিং পার্টি অ্যান্ড উই উইল উইন এট লিস্ট 1,00,000 ভোটস সময় হয়েছে আনেটি বিরতি ভারতের গৌরব গোটে বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল মাত্র এটা প্রিয় টাইমত পোয়া নাই আমি এটা মানে আমার অসুবিধা পানি পাইছে না পানিও নাই পোয়া পানি পুখুরি আছে মানে লেতেরা কোপা খায় পানি আপনাদের পানি এটু পুখুরির আছে পুখুরি পা খায় এই আপনারা যেটু সরকারি পানি যোগান এটু যেটু পাইপটু হইছে না নাই হো পাইপ হয় না এটা লাগে অ তাছাড়া আর আপনাদের গ্যাস গ্যাস কিছু মানে পাইছে সবে আমি পোয়া নাই এতিয়ালকে অনুদয় পাইছো অনুদয় পাইছে পাইছো আপনি বাগানত কাম করে আপনার যে দরমহা সেই দরমহাটা আপনার যে খাবলে বলে হয় কেনে আপনার নহয় নহয় কে নহয় লড়া ছোৱালি আছে দোকান নহয় কে আর কি কব বাইদ কি কম আর হেতিবে এটা কোন নির্বাচন আহিছে নহয় ভোট দিব না এবার আমি তো ভাবিছো রাস্তা নহলে আর ভোট নিদো বলে ভাবিছো কোন রাস্তা বেয়া আপনার এইটুয়ে রাস্তা বেয়া মেইন রাস্তা তো বাগানের রাস্তা তো সব পকা হয়ে গেল আপনার কাছে পকা হওয়া নাই নাকি একুয়ে হওয়া নাই এতিয়া লাগে পকা একুয়ে হওয়া নাই মানে বরখুণ দিলে আর ইমান বোকা হয় মানে খোজ কাঢ়িব নোৱাৰা হয় এনেকা প্রবলেম আর কি কি অসুবিধা আছে আপনার বাগানখনত অসুবিধা তো আছে এটা দরমা খেলি মেলি হয়েছে আর যেকিটা পাব লাগিয়া বস্তু সেইকিটা আর নাই আর হওয়া নাই সরকারি সুবিধাবিল নাই পোয়া নাই পোয়া আর আমার লগত এজন যুবক আছে আমি তেওঁৰ জানিব চেষ্টা করিম কি কব আপনার যেহেতু বাগানখন যথেষ্ট সমস্যা আছে কেনেকুৱা কি আসলে সমস্যার ধরো সমাধানের কারণে যখন প্রতিনিধি সকলে আপনার কেনেকুৱা ধরনের কি কব প্রতিনিধির প্রতি প্রতিনিধি বর্গলে আমার এটাই অনুরোধ থাকিল যে খাটিসোনার জ্বলন্ত সমস্যা হিসাবে আমার মূল রাস্তার সমস্যাটো আছে ইয়াত খোৱা পানির সমস্যা আছে আর জল জীবন আঁচনির নামত একটা ফুটুকার ফেন সেই কথাটা আপনাদের জল জল পটপটকে ইয়াত দেখিলে পাইছে আর দ্বিতীয় কথা হয়েছে কি যে ইয়াত মানুষের যা সা সুবিধা আছে সা সুবিধাবিল মানুষবিলাক আজি তারিখলে কিন্তু বঞ্চিত হয়ে আছে এই কথা মই নকলে স্পষ্টভাবে কব আর দুই নম্বর কথা হয়ে গেছে কি ইয়াত মানুষের যা মৌলিক সমস্যা আছে সেই মৌলিক সমস্যাবিল কিন্তু কোনোদিনে কোনো একটা সাংসদে আজি ইয়াত আহি তেওঁলোকে সমাধান করবলে কিন্তু প্রয়াস নকলে সেই আমার জল জল পটপটকে কব কথাখিনি আজি আমি দুঃখিত আজি আমি ক্ষোভিত সেই কারণে কৈছো যে বাগিচার শ্রমিকবিলাক অকল ভোটারের কারণে ব্যবহার করে রাখিছে মাত্র ভোট লাগে ভোটের কারণে ভোট ব্যবহার করে ভোট ব্যাঙ্ক হিসাবে চিহ্নিত হয়ে আজির তারিখলকে কিন্তু এই কথা কৈছো পানির ইয়াত পানির সমস্যা আছে পানি মানে পানি খাবলকে পানি নাই ইয়াত পুখুরী পানি খায় মানুষে সেইখিন সমস্যা আছে আর ইয়াত মানুষের দরমহার সমস্যা আছে মানুষের ইয়াত
বদলিমুখত হেঁপাহ রঙালী বিহু, এফালে নির্বাচনী প্রচার, আনফালে রঙালী বিহুক আদরার প্রস্তুতি। প্রতি বছরের দরে এই বছরও আন্ত মঙ্গলদৈ ছাত্র সন্থা আর সাংস্কৃতিক বিহুয়া দলের উদ্যোগত পাঁচদিনিয়া বিহু ঢোল ঢোল বাদনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যত অংশগ্রহণ করেছে মঙ্গলদৈর বিভিন্ন প্রান্তর কণ কণ শিশুসকলে। নবজ্যোতি মহতর এক রিপোর্ট। নিশ্চয়কৈ পদূলিমুখত হেঁপাহৰ ৰঙালী বিহু আৰু দেখিবলৈ পোৱা গৈছে। এতিয়া ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে বিহু কৰ্মশালা অনুষ্ঠিত হৈছে আৰু মঙ্গলদৈত প্ৰতি বছৰৰ দৰে এই বছৰো আন্তঃমঙ্গলদৈ ছাত্ৰ সন্থা আৰু সাংস্কৃতিক বিহুৱা দলৰ উদ্যোগত বিহু কৰ্মশালা অনুষ্ঠিত কৰিছে, য'ত কণ কণ শিশুৰ লগতে মঙ্গলদৈ বিভিন্ন প্ৰান্তৰ যুৱক যুৱতীসকলে অংশগ্ৰহণ কৰিছে। ইয়াত দেখুৱাইছোঁ মঙ্গলদৈ সনাতন ধৰ্মসভা প্ৰাংগণৰ দৃশ্য আৰু সনাতন ধৰ্মসভা প্ৰাংগণত দেখিবলৈ পোৱা গৈছে এই ধৰণে বিহু কৰ্মশালাত ভাগ লৈছে কণ কণ শিশুসকল, মঙ্গলদৈ বিভিন্ন প্ৰান্তৰ যুৱক যুৱতীসকল। দেখুৱাইছোঁ মঙ্গলদৈ সনাতন ধৰ্মসভা প্ৰাংগণৰ দৃশ্য। আমি বিহু নৃত্যৰ মাজলৈ গৈছোঁ। এইধৰণে দেখিবলৈ পোৱা গৈছে মঙ্গলদৈ বিহুৰ যি আখৰা, বিহুৰ আখৰা চলিছে এফালে বিহু দলসমূহত আৰু আনফালে দেখিবলৈ পোৱা গৈছে প্ৰান্তে প্ৰান্তে দেখিবলৈ পোৱা গৈছে বিহুৰ যি এফালে বিহুৰ সাংস্কৃতিক বিহু দল আছিলে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত দেশৰ বাহিৰলৈকে বিহু পৰিৱেশন কৰিব যোৱা দেখিবলৈ পোৱা যায়। এফালে বিহুৰ আখৰা, আনফালে কৰ্মশালা। হয়, বিহুৰ আখৰাটোৰ কথাই কৈছোঁ। আমি ইতিমধ্যে আখৰা কৰিছোঁ, কৰ্মশালাৰ মাজে মাজে আমি আখৰাও আমি সমানেই চলাই গৈ আছোঁ। আচলতে অকল আমি আখৰা কৰি আমি বিহু নচাটোৱে উদ্দেশ্য নহয়, উদ্দেশ্য হৈছে আমাৰ পিছত কোনে বিহু নাচিব, আমাৰ উঠি অহা প্ৰজন্ম নাচিব। সেইকাৰণে আমি ভাবিছোঁ খুব নিখুঁতকৈ বিহুটো আমি শিকাবৰ কাৰণে প্ৰয়াস কৰিছোঁ। অসমৰ বিভিন্ন জেগাৰ পৰা বিভিন্ন প্ৰশিক্ষক মাতি আনি আমি ইয়াত আমাৰ এই কণমানিসকলক প্ৰশিক্ষণ দিয়াৰ আমি যি ব্যৱস্থা কৰিছোঁ তাত আচলতে আমাৰ লগতে আমাৰ যিসকল নগৰ উৰিয়া ঘাটত নৈশবাসৰ অঘটন। ৰত্নগিৰি নৈশবাসৰ চকাত হঠাতে জুইৰ সূত্ৰপাত হ'ল, লগে লগে হোৱা দুৱা লাগি গ'ল যাত্ৰীৰ মাজত। গোলাঘাট গুৱাহাটী অভিমুখী আছিল এই বাছখন। ৰাইজৰ সহযোগিতাত অগ্নিৰ্বাপক বাহিনীয়ে নিৰ্বাপন কৰে জুই। পুনৰবাৰ জনাইছোঁ যে নগৰ উৰিয়া ঘাটত নৈশবাসত অঘটন। ৰত্নগিৰি নৈশবাস এখন ৰত্নগিৰি নৈশবাসৰ চকাত হঠাতে জুইৰ সূত্ৰপাত হ'ল আৰু এই জুইৰ সূত্ৰপাত হোৱাৰ লগে লগে যাত্ৰীসকলৰ মাজত এক হোৱা ধোৱা পৰিৱেশৰ সৃষ্টি হ'ল, হাহাকাৰ লাগি যায় যাত্ৰীসকলৰ মাজত। গোলাঘাট গুৱাহাটী অভিমুখী আছিল এখন বাছ আৰু হঠাতে এনেদৰে চকাত জুই লাগি গ'ল। পৰৱৰ্তী সময়ত জুই নিৰ্বাপন হ'ল যদিও যাত্ৰীসকলৰ মাজত এক আতংকময় পৰিৱেশে বিৰাজ কৰে। পৰৱৰ্তী সময়ত ৰাইজৰ সহযোগিতাত অগ্নিৰ্বাপক বাহিনীয়ে জুই নিৰ্বাপন কৰে, কিন্তু হঠাতে চলন্ত এখন নৈশ বাছত এনেদৰে জুইৰ সূত্ৰপাত হোৱাত ভয়ংকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল। হয়, নিউজ এইটিনের বিশেষ কার্যসূচী সাইকেল নহয় টিলিঙা, আর এই কার্যসূচীলে মানে বর্তমান উপস্থিত আছো ধুবুরীর হাতিদুরাত। আর ধুবুরী লোকসভা সমষ্টির হাতিদুরা অঞ্চলত যে স্থানীয় রাইজ সকল আছে
বা দোকানী অকল আছে, সাধারণ ভোটার রাইজ আছে, এইসকল আমি আসলে কথা পাতব বিচারিম, মত বিনিময় করব বিচারিম। সম্মুখত যে লোকসভা নির্বাচন আছে, লোকসভা নির্বাচনত এই সাধারণ রাইজে কি চিন্তা ভাবনা করেছে, কি বিচারিছে, এইখানে কথা কিন্তু আমি বিচারিম। তার আগত আমি একটা কথা আমি জানাবলে আমি বিচারিছো, হে হল যে হাতিদ্রা অঞ্চল কিন্তু 5 নম্বর কোকরাঝার লোকসভা সমষ্টির অন্তর্গত আসে, কিন্তু এইবেলি নতুনক ইয়ার যে 35খন গাঁও, এই 35খন গাঁও ধুবুরী লোকসভা সমষ্টিত সামিল করা হয়েছে। আর যেহেতু ধুবুরী লোকসভা সমষ্টির নতুন ভোটার বলে আমি কব লাগবে, এই ধুবুরী লোকসভা সমষ্টির নতুন ভোটারের আমি মত বিনিময় করব বিচারিম, লোকসভা নির্বাচনত ইহতর যে মতামত হ্যাঁ গ্রহণ করব বিচারিম। দাদা কি কব? নমস্কার, মানে প্রথমে অসমবাসী আমার রঞ্জন মাহর শুভেচ্ছা জ্ঞাপন করেছি। লগতে আজি যেটু প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিবলে গিয়ে মানে কইলো এটুয়ে কম যে আগন্তক যেটু নির্বাচন আহি আছে, এই নির্বাচনত আমি বিরোধী শক্তিশালী একটা বিরোধী গঠন করিবর প্রয়োজন আছে। বিরোধী নহলে জনসাধারণে পোয়া বস্তু একোয়ে না পাব। এটুয়ে মানে অনুরোধ করম যে শক্তিশালী বিরোধী যাতে এটা আমি গঠন করিব পারো, তার বাবে আমি ভাবিছো যে কংগ্রেস অসমত একটা শক্তিশালী বিরোধী দল আছে, গতি আমার এই অঞ্চলের পর কংগ্রেসের যাতে এজন বলিষ্ঠ সাংসদ আমি পঠাইব পড়ো, এটি আমি কম। যেহেতু কংগ্রেসের প্রার্থিত্ব প্রদান করা হয়েছে রকিবুল ইসনেক, কিন্তু আনহাতে ইউডিএফের যে গড়ি প্রার্থী বদরুদ্দিন আজমল তেখেতে বর্তমানেও সাংসদ হয়ে আছে, কি কব কেন ধরনের প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা বলে ভাবে, প্রতিদ্বন্দ্বী বলে ভাবে? না, মই ভাবো যে মানুষ সদায় নতুনক আদরি লব, এইটো কারণে মই এটা মোর বিশ্বাস আছে যে মানুষে অসমত এটা শক্তিশালী বিরোধী গঠন করার উদ্দেশ্যে মানুষ এবার কংগ্রেসক আকোয়ালি লব বলে মই ভাবো। হয়, ধন্যবাদ থাকিল। হয়, আমার লগত আন এগারী আছে, আমি কথা পাতব বিচারিম। আসলে কেন্দ্রত কার সরকার হওয়াটা বিচারে আপনাদের? হয় স্যার, মই পনপ্রথমে নিউজ 18 অসমর মোট পরিয়ালবর্গক মই ধন্যবাদ জ্ঞাপন করেছি যে আপনাদের এই কার্যসূচী লৈছে হাতত। হয়, একচুয়ালি আজি গোটেই ভারতবর্ষত যে সাম্প্রদায়িক শক্তির এখন গভর্নমেন্ট আজি যা 10 বছরের আমি দেখা পাইছি, তো এইবেলি আমি যেহেতু আমার এই 35 ভিলেজ BTC আগত আমার কোকরাঝার লোকসভা সমষ্টিত অন্তর্ভুক্ত আছিল, কিন্তু এইবেলি সমষ্টি পুনর্নির্ধারণ প্রক্রিয়া হওয়ার পিছত আমি নতুনকৈ ধুবুরীর ভোটার এই 35 ভিলেজের মানুষ আমি এইবেলি হয়েছি। তো আমার একচুয়ালি এই অঞ্চলত বিগত সময়সাত বিভিন্ন ডেভেলপমেন্টের কামর পর আমি বঞ্চিত আসিল, যেনেকা আমার এই অঞ্চলত মানে আমার গড়া খহনিয়া জাকত মিনিমাম 100-200 ঘর মিনিমাম গড়া খহনিয়া জাক গৈছে, ঘর বাড়ি হেরুয়াব লগা হয়েছে। আর আমার এই অঞ্চলত এখন ডিগ্রি কলেজ আছে, কিন্তু সায়েন্স এক্সট্রিম কলেজ এখন আমার এই অঞ্চলত লাগে, আর আমার 100 বেডের এখন হসপিটাল এই অঞ্চলত লাগে, এইখানে আমার ডিমান্ড থাকিব। যিজন সাংসদ আমার ধুবুরী লোকসভা সমষ্টিত দিব, আমি ভাবো যে এই অঞ্চলের আমি দল বল নির্বিশেষে যিজন প্রার্থী আমার এই ধুবুরী লোকসভা সমষ্টির অন্তর্গত এই 35 ভিলেজের ডেভেলপমেন্টের কথা চিন্তা করিব, আমি সেই প্রার্থীজনক জয়যুক্ত করাম। ধন্যবাদ থাকিল। হয়, আমি আনাগরকের লগত আমি কথা পাতিম। দাদা, আপনার ওসরলে আইছো, বর্তমান সাংসদ বদরুদ্দিন আজমল তেখেতের কাম কাজত আপনার সন্তুষ্ট না? দল হিসাবে নকম, এজে মই ব্যক্তিত্ব হিসাবে মই কম। হয়, সচাকই মৌলানা বদরুদ্দিন আজমল যিখিনি করেছে তেখেতে শিক্ষার ক্ষেত্র বহুত ভাল করেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিক্ষাত তেও আগুয়ে লৈ গেছে সকল ছাত্র ছাত্রীক, এই কারণে মই তেখেত ধন্যবাদ জ্ঞাপন করি। আর লগতে তেখেতে এইবলি জিকিব না মই কব নোৱাৰি। আপোনালোকে কি বিচাৰে? মই আমি বিচাৰো এইটো যে এইবলি আমার এই 35খন ভিলেজ BTT আছিলে, BTT পৰা এটি এইবার সমষ্টি নির্ধারণ প্রক্রিয়ার ফলত ধুবুরী লৈ গুছি গলো। ইমান দিনে আমি কোকরাঝারের পৰা একো পোৱা নাছিলো, লাস্ট সিমনাত পড়ে গেছো, আর এতিয়া ধুবুরীত গৈছো, ধুবুরীত পড়ার পিছতো আমি লাস্ট সিমনাত পড়ে গেলো।